নমস্কার বন্ধুরা, চটজলদি রান্নাঘরে আপনাদের স্বাগত। ঝটপট সব রান্নার খোঁজ পেতে ইউটিউবে গিয়ে সার্চ করুন চটজলদির রান্নাঘর। আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা কলার খোসার ভর্তার রেসিপি নিয়ে। এই কাঁচা কলার খোসার ভর্তাটা খেতে খুব সুস্বাদু হয়েছে, মাছ মাংস না থাকলে এইটা দিয়েই পুরো ভাতটা উঠে যাবে। এই কাঁচা কলার খোসার ভর্তাটা আমি একটু অন্যভাবে বানিয়েছি। কাঁচা কলার খোসার ভর্তা বানানোর জন্য প্রথমে আমি 4টে কাঁচা কলার খোসা সিদ্ধ করে রেখেছি। এবার আমি মিক্সিং জারের মধ্যে এই খোসাগুলো দিয়ে দেব। খোসাগুলোর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা ও 4 কোয়া রসুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ও রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম। রসুন কুচি ও শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ছোলাগুলো, যেটা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। ছোলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগের থেকে সেদ্ধ করা আলুটা দিয়ে দেব। ছোলাটা ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে স্বাদমতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানোর পরে আমি যে কাঁচা কলার খোসাটা বেটে রেখেছি সেটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা আলুর সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা যদিও অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি চিনি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। চিনিটাও ভালো করে মিশে গেছে। এবার দেখুন কী সুন্দর এটা ছেড়ে ছেড়ে যাচ্ছে কড়াইয়ের থেকে, এটা পুরো ভাজা হয়ে গেছে। যখন এরকমভাবে কড়াইর থেকে ছেড়ে যাবে তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আমার কাঁচা কলার খোসার ভর্তা একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার নামিয়ে এইভাবে পরিবেশন করতে হবে। গরম ভাতের সাথে এই কাঁচা কলার খোসাটা জাস্ট জমে যাবে। আমার কাঁচা কলার খোসার ভর্তার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আর আমার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। Thanks for watching.